জয়পুরে জন্ম ও বেড়ে ওঠা আকাঙ্ক্ষা সিং একজন ভারতীয় অভিনেত্রী এবং ফিজিওথেরাপিস্ট। তিনি টেলিভিশন সিরিজ না বলে তুম না মেনে কুচ কাহা এবং গুলমোহর অ্যান্ড অভিনয়ের জন্য পরিচিত। তিনি 10টির বেশি নাটকে কাজ করেছেন। তার মামা একজন নাট্যশিল্পী। 2018 সালে তিনি মল্লির রাভা চলচ্চিত্রের জন্য দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের সেরা নবাগত অভিনেত্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। আকাঙ্ক্ষা রাজস্থানের বেড়ে ওঠেন। তার জীবন শুরু করেছিলেন না বলে তুম না মেনে কুচকাহার মাধ্যমে, যেখানে তিনি দুটি বাচ্চা সহ বিধবা মেঘা ব্যাস ভাতনগরের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরে তিনি গুলমার গ্র্যান্ডে অভিনয় করেছিলেন এবং এতে তিনি 21 বছর বয়সী মেয়ের চরিত্রে অভিনয় করেন। শোটি হোটেল শিল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং এটি তখন যুক্তরাজ্যের 1 নম্বর শো হয়েছিল। মাল্লি রাভা চলচ্চিত্রের মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তেলুগু ভাষার তার দ্বিতীয় চলচ্চিত্রটি ছিল দেবদাস, পেহেলবান তার প্রথম কানাডা চলচ্চিত্র। এটি 5টি ভাষায় মুক্তি পেয়েছিল। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।